নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, শুনি দৃষ্টি কি ভালো? শুনি, আপনার যেভাবে অবস্থান করে সেভাবে অবস্থান করলে কি ভালো? গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি শনি গ্রহকে নিয়ে করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি প্রত্যেকের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। এবং ভিডিওর এই আলোচনাটি যদি আপনারা শুনেন, অনেক কিছু জীবনে কিন্তু আপনাদের পরিবর্তন কিন্তু হবে। দেখুন, নবগ্রহের মধ্যে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু সমসপ্তম দৃষ্টি কিন্তু রয়েছে, কিন্তু শনি, বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটি গ্রহের তিনটি দৃষ্টি কিন্তু রয়েছে, বৃহস্পতি, মঙ্গল এবং শনির। সবথেকে গুরুত্বপূর্ণ দৃষ্টি যদি বলা হয়, শনির দৃষ্টি। আপনার জন্মকুণ্ডলিতে শনি কোনভাবে অবস্থান করছে এবং কোন কোনভাবে দৃষ্টি দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার জীবন কেমন যাবে। দেখুন, শনিকে নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু ভয় কিন্তু পাই। শনির সাড়েসাথী বলুন, শনির ঢাইয়া বলুন, শনির মহাদশা বলুন, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু ভয় কিন্তু পায়। কিন্তু আপনারা আজকের যে আলোচনাটি শুনবেন, জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। আমি কী বলে, নবগ্রহের মধ্যে সব গ্রহের সমসপ্তম দৃষ্টি রয়েছে, শুধু বৃহস্পতি, শনি এবং মঙ্গলের তিনটি দৃষ্টি কিন্তু রয়েছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, শনির যেভাবে বসে কি না, যে ভাবটাতে অবস্থান করে সেই ভাবটা কিন্তু বৃদ্ধি করে, এবং যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেই ভাবটা কিন্তু নাশ করে দেয়। অর্থাৎ আপনার ধরুন শনি চতুর্থভাবে অবস্থান করছে, শনি কিন্তু আপনার চতুর্থভাবে অবস্থান করে আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশান আসবে, আপনার কর্মকেন্দ্রিক সমস্যা। আবার চতুর্থভাবে অবস্থান করে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, কী হবে, ঋণ, শত্রুতা, শারীরিক পীড়া, এগুলো বৃদ্ধি করবে। আবার এই শনি আপনার চতুর্থভাবে অবস্থান করে আপনার ঠিক লগ্নে দৃষ্টি দিবে, রাগ। এখানে কি করবে, আপনাকে কিছুটা হলো লেজিনেস তৈরি করবে। তো এইভাবে কিন্তু লগ্ন টু দ্বাদশ যে যেভাবে দৃষ্টি দেয় তার উপর কিন্তু বিচার কিন্তু হয়। এবং চতুর্থভাবে যখন অবস্থান করছে কিনা, আপনার ধন সম্পত্তির দিকটা কিন্তু বৃদ্ধি করবে, এটা লিখে রাখুন। অর্থাৎ শনি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা, নাশ করে। তাই আমি একটি কথা বারবার বলি, যে যারা প্রতি শনিবার শনি মন্দির যান তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি, শনির দৃষ্টি খারাপ, অর্থাৎ আপনি শনির পীড়া থেকে বাঁচার জন্য আপনি অনেক প্রচেষ্টা করছেন, কিন্তু আপনি যেখানে শনির মূর্তি রয়েছে তার সামনে দাঁড়াবেন না, অর্থাৎ শনির চোখের সামনে দাঁড়াবেন না, শনির দৃষ্টিতে আপনার নাশ, আপনি হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আমি বারবার বলছি, শনি যেখানে মূর্তি রূপে পূজিত হয় সেখানে যাবেন না, শনি যেখানে শিলা রূপে পূজিত হয় সেখানে অবশ্যই আপনারা যান। এই শনির দৃষ্টি থেকে বাঁচার কী উপায়? শনির দৃষ্টি তো খারাপ রয়েছে, তারও উপায় আমি জানবো।
কিন্তু আপনাদেরকে আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, শনি কোন গ্রহের উপর দৃষ্টি দিচ্ছে? দেখা যাচ্ছে শনি মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে। দেখবেন জীবনে দুর্ঘটনা, জীবনে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে। শনি যদি চন্দ্রের উপর দৃষ্টি দেয়, দেখবেন মানসিক টেনশান, এখানে মেন্টাল ডিপ্রেশনে চলে যাওয়া, সেই জন্য আপনার কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান থামানোর জন্য ওষুধ আপনাকে নিতে হবে, বা আপনি কোনো আধ্যাত্মিক লাইনে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি যদি আপনার শুক্রের উপর দৃষ্টি দেয়, সেখানে কিন্তু বিভিন্ন রকমের দোষ কিন্তু সৃষ্টি করে। তো শনির দৃষ্টিগুলো কিন্তু খারাপ, শনির স্থিতি কিন্তু ভালো, কিন্তু 99% শনির দৃষ্টি খারাপ, 1% কিন্তু শনির দৃষ্টি কিন্তু খুব ভালো। কোন কোন ভাবে ভালো? শনি যদি আপনার তুলা রাশিতে দৃষ্টি দেয়, শনি যদি আপনার বৃষ রাশিতে দৃষ্টি দেয়, কারণ এটা তার রাজ্যকারী প্ল্যানেট, অর্থাৎ তুলা রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, এই রাশিগুলোর উপর যদি শনি দৃষ্টি দেয়, সেখানে কিন্তু পজিটিভ ফল কিন্তু পাবেন। আর বাদ বাকি জায়গায় যদি শনি দৃষ্টি দেয়, সেখানে কিন্তু নেগেটিভ ঊর্জাগুলো কিন্তু আসবে। তাই আমি বারবার একটি কথা বলি, শনি দৃষ্টি কিন্তু খুবই খারাপ। তাই শনি মন্দিরে গিয়ে আপনারা ভাবছেন যে খুব ভালো হচ্ছে, কিন্তু তা না, সেখানে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা, দারিদ্রতা, দুঃখ কষ্ট, পারিবারিক সমস্যা, আপনার মায়ের সাথে সমস্যা, আপনার পিতার সাথে সমস্যা, আপনার সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা, এগুলো কিন্তু থেকেই যাচ্ছে। কি করবেন? প্রথম কথা, এই শনির দৃষ্টিকে কাটানোর জন্য প্রথম জিনিস হচ্ছে আপনারা হনুমানজির মন্দির আপনারা যান এবং লাল বস্ত্র আপনারা পরিধান করে যান এবং সেখানে হনুমান 40 পাঠ করুন। অশ্বত্থ গাছের নিচে শনিবার করে আপনারা প্রদীপ দান করুন, মাটির প্রদীপ। আগে সেই তেলে নিজের ছায়া দেখে সেই প্রদীপ আপনি অশ্বত্থ গাছের নিচে দিন, বিশেষভাবে লাভ পাবেন। প্রতি শনিবার এটা করতে থাকুন। এবং এর সাথে সাথে আরেকটি আপনারা কাজ করবেন, শনিবার করে আপনারা পশ্চিম দিকে মুখ করে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করে ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এই শনির দৃষ্টিকে কাটাতে গেলে আপনারা হনুমানজির সামনে দাঁড়ান, হনুমানজির দৃষ্টির সামনে আপনারা আসুন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্টগুলো রয়েছে কি না, সেই শনির নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। কারণ অনেকের জীবনে কিন্তু বহু সমস্যা কিন্তু রয়েছে, কারো চাকরি হচ্ছে না, কারো বিবাহ হচ্ছে না, কেউ ঋণে পড়ে গেছেন, কেউ আর্থিক স্থিতির জায়গায় সমস্যা, কারো প্রেমের ক্ষেত্রে সমস্যা, কারো পারিবারিক সুখের জায়গায় বাধা, কারো বিবাহিত জীবনের সমস্যা। তো সেই জায়গাটাতে আগে জন্মকুণ্ডলী বিচার করে আপনার নবাংশ চার্ট এবং জন্মপত্রিকাতে শনির পজিশন দেখে কোনভাবে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা কিন্তু আগে বিচার করা দরকার। শুধুমাত্র শনিকে নিয়ে ভয় করলেই হবে না, শনি কিন্তু আবার দেয়, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। আমি একটি কথা বারবার বলছি, শনি যে ভাবটাতে অবস্থান করে, আবারও বলছি, সেই ভাবটা কিন্তু বৃদ্ধি ঘটায়, লিখে রাখুন। এই শনির দৃষ্টি কিন্তু খুব খারাপ, তাই এই শনির দৃষ্টি কাটাতে গেলে আপনাকে হনুমানজির দৃষ্টির সামনে আপনাকে আসতে হবে। তাতে কী হবে, শনি সম্বন্ধীয় যে সমস্যাগুলো আপনার জীবনে চলছে, চারিদিক থেকে সমস্যা, মামলা মকদ্দমা, একমাত্র আপনারা হনুমানজির শরণাপন্ন আপনারা হন। এবং বিশেষ করে চ্যামেলি তেলের প্রদীপ আপনারা দিন এবং হনুমান 40 পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা সিঁদুর অবশ্যই আপনারা হনুমানজিকে দিন, মহিলারা আপনারা লাল গোলাপ অথবা জবা দিবেন। নমস্কার।